আসসালাম। সবাই ভালো আছেন এবং আশা রাখছি আমাদের শ্রোতা বন্ধু যারা রয়েছেন তারাও ভালো আছেন। এবং শ্রোতা বন্ধুদের আবারও জানিয়ে দিচ্ছি, শ্রোতা বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এবং এই মুহূর্তে যেহেতু ডাক্তার আপার সাথে আছে আমি আবারও জানিয়ে দিচ্ছি, আজ আমাদের সাথে আছেন ডাক্তার কানিজ সাবিহা, বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীরগাছা রংপুর। আজ অনুষ্ঠানে ফোন করে ডাক্তার আপার সঙ্গে কথা বলবার বিষয় হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব ও তার প্রতিকার। এই সম্পর্কে আপনারা আমাদের কাছে জানতে চাইলে মোবাইলে সংযুক্ত হতে পারেন, মোবাইল নম্বর 01318016657। মোবাইল নম্বর আমি আবারও বলছি 01318016657। শ্রোতা বন্ধুরা আপনারা বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের যে ফেসবুক পেজ রয়েছে সেই পেজে আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এবং আপনারা ফেসবুক পেজে কমেন্ট করে আপনাদের সমস্যার সমাধান জেনে নিতে পারেন। এবং প্রচার পরবর্তী সময়ে আমাদের এই অনুষ্ঠানটি আপনারা বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আবারও দেখতে পারবেন। তো ডাক্তার আপা রয়েছে সাথে, ডাক্তারের সাথে কথা বলি। আপা কেমন আছেন আপনি? আছি ভালো আছি ইনশাআল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আমাদের আজকে যে বিষয়টি রয়েছে যে অনিয়মিত ঋতুস্রাব ও তার প্রতিকার, আমরা সেই বিষয়ে ঘোষণাও দিয়েছি বেশ কিছুদিন থেকেই। আশা রাখছি শ্রোতা বন্ধুরা বিষয় ভিত্তিক প্রশ্ন করবেন, বিশেষ করে আমাদের মা বোনরা যারা রয়েছে তারা নিশ্চয়ই আমাদের সাথে তাদের এই সমস্যার সমাধানের জন্য সংযুক্ত হবেন। তো আপার কাছেই চলে যাচ্ছি প্রথমে। আপা, অনিয়মিত ঋতুস্রাব বলতে আমরা আসলে কি বুঝি? যে কোনো বয়সী নারীর অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। নারীর ঋতুচক্র বা পিরিয়ড সাধারণত 28 দিন পর পর হয়, কিন্তু 28 দিনে 7 দিন আগে বা 7 দিন পরে, মোট কথা 21 থেকে 35 দিনের মধ্যে যদি এই ঋতুস্রাবটা হয় তাহলে এটাকে আমরা বলি স্বাভাবিক। আর 21 দিনের কম বা 35 দিনের বেশি সময় পর পর যদি ঋতুস্রাব হয় তখন আমরা এই ঋতুস্রাবটাকে অনিয়মিত ঋতুস্রাব বলতে পারি। আর বিভিন্ন কারণে মহিলাদের অনিয়মিত ঋতুস্রাব হতে পারে, যেমন কেউ যদি অতিরিক্ত মানসিক চাপে থাকে, শরীরের ওজন যদি খুব বেশি বেড়ে যায়, হঠাৎ যদি কেউ ওজন কমায় ফেলে, বা যদি মাত্রাতিরিক্ত শরীর চর্চা, মানে যেটাকে আমরা বলি যে হঠাৎ করে কেউ যদি ওজন অনেক বেশি কমায় ফেলতে চায়। তারপরে একটা রোগ আছে যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, মানে ওভারিতে অনেকগুলি সিস্ট থাকে, জরায়ুতে টিউমার বা এন্ডোমেট্রিওসিস যদি থাকে, থাইরয়েড হরমোনের সমস্যা যদি থাকে, কেউ যদি সঠিকভাবে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ না করে, অথবা অনেক সময় দেখা যায় মায়েরা যখন বাচ্চাকে বুকে দুধ দেন ওই সময়টাতে অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। এছাড়া কিশোর বয়সে এস্ট্রোজেন প্রোজেস্টেরনের হরমোনের তারতম্য ঘটলেও অনিয়মিত ঋতুস্রাব হতে পারে। তো শ্রোতা বন্ধুরা, আমরা অনিয়মিত ঋতুস্রাব বলতে কি বুঝি এবং কাকে বলা হয়, এটি কোন বয়সে হয়, এই বিষয়ে কিন্তু বিস্তারিত আপা বর্ণনা করেছেন, আপনারাও শুনেছেন। আমি আবারও যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন তাদের জন্য বলে দিচ্ছি, আজ আমাদের সাথে আছেন ডাক্তার কানিজ সাবিহা, বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীরগাছা রংপুর। অনুষ্ঠানে ফোন করে অনিয়মিত ঋতুস্রাব ও তার প্রতিকার সম্পর্কে আপনারা এই মুহূর্তেই ডাক্তার প্রসঙ্গে কথা বলতে পারেন। আমাদের মোবাইল নম্বর 01318016657, মোবাইল নম্বর আমি আবারও বলছি 01318016657। শ্রোতা বন্ধুরা আপনারা বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের যে ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে আমাদের অনুষ্ঠানটি আপনারা দেখতে পাচ্ছেন এবং ফেসবুক পেজে আপনারা কমেন্ট করে সমস্যার সমাধান জেনে নিতে পারবেন। এবং প্রচার পরবর্তী সময়ে আপনারা আমাদের এই অনুষ্ঠানটি আবারও বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আবারও দেখতে পারবেন। তো আমাদের সাথে এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা দু একজন যুক্ত হয়েছেন, আমাদের সাথে যুক্ত হয়েছেন সাখাওয়াত হোসেন বিদ্যুৎ ঝিনাইদহ থেকে, অনেক দূর থেকে উনি আমাদের সাথে আছেন, অনেক ধন্যবাদ বিদ্যুৎ। আমাদের সাথে আছেন মোহাম্মদ ইকরামুল ইসলাম, উনি শরীফপুর ডুমুরিয়া খুলনা থেকে যুক্ত হয়েছেন, সাথে আছেন নাজমুল হক রংপুর থেকে। সকলকেই ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। এবং আমরা ঝিনাইদহ এবং খুলনার দুজন শ্রোতা বন্ধুকে দেখতে পাচ্ছি ফেসবুকে আমাদের সাথে আছেন। ফেসবুকে যারা রয়েছেন তাদের জন্য আবারও বলছি যে আপনারা কিন্তু ফেসবুকে বিষয়ভিত্তিক কমেন্ট করে সমস্যার সমাধান জেনে নিতে পারবেন। তো আপা, আমরা তাহলে শুনলাম যে অনিয়মিত ঋতুস্রাব কাকে বলে এবং কোন বয়সে এটি হতে পারে, কি কারণে হতে পারে সেটিও আপনি বলেছেন। তো এখন যে বিষয়টিতে আসে যে অনিয়মিত এই ঋতুস্রাব যখন হবে সেই ঋতুস্রাবের চিকিৎসা পদ্ধতি কি, বা কি লক্ষণ দেখলে বা কি সমস্যা অনুভব করলে একজন ভুক্তভোগী চিকিৎসকের কাছে যাবেন,
আচ্ছা, এখন এক এক বয়সে বা এক এক কারণে অনিয়মিত ঋতুস্রাবের চিকিৎসাটা এক এক রকম হয়। যেমন যেসব বাচ্চারা দেখা যায় যে প্রথম প্রথম মাসিক হচ্ছে, এই সময় তাদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের কিছুটা মানে কম বেশি হতে পারে, তারতম্য হতে পারে, সেই সময় এই বাচ্চাদের ক্ষেত্রে যখন প্রথম মাসিক শুরু হয় সেই সময় দেখা যায় যে বাচ্চারা হচ্ছে অনিয়মিত ঋতুস্রাবে ভোগে। যদি এরকম হয় যে দেড় থেকে দুই মাস পর্যন্ত মাসিক বন্ধ থাকছে কিন্তু তাতেও খুব একটা বেশি সমস্যা নাই, কিন্তু যদি তিন মাসের বেশি সময় মাসিক বন্ধ থাকে সেই ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এরপরে আসি বিবাহিত মহিলা, অনেকে আছেন যেটা সবচেয়ে কমন ব্যাপার যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, হয়তো খাবার পিল খাচ্ছেন ওই মহিলা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে গ্রামের দিকে যেটা দেখা যায় যে তারা নিয়মিত পিলটা খান না, হয়তো দেখা যায় যে মাঝে মাঝে ভুলে যাচ্ছেন, ভুলে গেলে কিভাবে খেতে হবে সেটাও জানেন না। আবার অনেক মহিলা দেখা যায় যে হচ্ছে আপনার ওই যেদিন করে স্বামীর সাথে সহবাস হচ্ছে ওই দিন শুধু বড়িটা খাচ্ছে, অন্য দিন খাচ্ছে না। এতে আমাদের জরায়ুর যে আস্তরণটা এটা সঠিকভাবে তৈরি হয় না, যার ফলে মাঝে মাঝেই তার এরকম অনিয়মিত ঋতুস্রাব হতে থাকে। এজন্য আমি প্রায় অনেক অনুষ্ঠানেই বলে থাকি যে হচ্ছে যদি আপনি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে খাবার পরিটাকে পছন্দ করেন তাহলে আপনাকে প্রতি রাতে একটি করে, যেদিন মাসিক শুরু হবে সঠিক খাওয়ার নিয়ম হচ্ছে যেদিন মাসিক শুরু হবে সেদিন রাত থেকে আসলে বড়িটা খাওয়া শুরু করতে হবে এবং প্রতি রাতে একটি করে খেতে হবে, বাদ দেওয়া যাবে না। যদি আমরা বাদ দিয়ে খাই তখন হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব হতে থাকে এবং একসময় দেখা যায় এটা আসলে রোধ করার মতো কোনো চিকিৎসাও খুঁজে পাওয়া যায় না। অনেক মহিলা আছে যাদের অনেক দিন ধরে অনিয়মিত ঋতুস্রাব হতে হতে ডিসফাংশনাল ইউটেরাইন ব্লিডিং যেটা বলে এটা হয়ে যায় এবং কোনো ওষুধেও কন্ট্রোল করা যায় না, সেই ক্ষেত্রে অনেক সময় তাদের জরায়ুটা কেটে ফেলতে হয়। আবার এই যে আপনি যেটি বললেন যে খাবার বড়ি বা ইঞ্জেকশন এই ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলো যখন কেউ নেন তখন তাদের অনিয়মিত ঋতুস্রাব দেখা দেয়, তো এই হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কোন পদ্ধতিগুলোর ক্ষেত্রে এরকম অনিয়মিত ঋতুস্রাব হবে এবং সেক্ষেত্রে কি করণীয় এই বিষয়ে যদি আপনি একটু নির্ধারিত ভাবে আরেকবার বলতেন। তার আগে একজন শ্রোতা বন্ধু আছে মোবাইলে, আপা তার সঙ্গে কথা বলছি। আচ্ছা ঠিক আছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি রেডিও ইয়া থেকে বলতেছি। জি বলুন, কি বিষয়ে জানতে চান? আমি চাইতেছি যে আমার বইয়ের 16-17 বছর বয়স, জি, সমস্যা আছে। কি সমস্যা হয়? হ্যালো, শ্রোতা বন্ধু সংযুক্ত কেটে আছে। আপনি মেয়ের বয়স বলেছেন এবং বলেছেন সমস্যার কথা আছে, আসলে নির্ধারিত করে কি সমস্যা না বললে তো আমরা ঠিক বিষয়টা বুঝলাম না। আরেকজন শ্রোতা বন্ধুর সাথে আছেন। হ্যালো হ্যালো হ্যালো, সংযুক্তি কেটে গেছে। আপা তাহলে আমরা যে বিষয়টিতে ছিলাম যে আসলে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিগুলোর যে অনিয়মিত ঋতুস্রাব হচ্ছে ব্যবহারের ফলে এই বিষয়ে একটু বলবেন। হ্যাঁ, যদি খাবার বড়ি হিসেবে খাবার বড়িটাকে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি হিসেবে কেউ নেয় তাহলে আমি বললাম নিয়মিত প্রতি রাতে একটি করে খেতে হবে এবং বড়ির পাতা শুরু করলে শেষ করতে হবে এবং শেষ করার পরে অন্য কোনো পদ্ধতিতে যেতে চাইলে যেতে পারবে। এছাড়া যে পদ্ধতি আছে ইঞ্জেকশন, এই ইঞ্জেকশনে দেখা যায় যে কোনো কোনো মহিলার যতদিন ইঞ্জেকশন দিতে থাকেন ততদিন আসলে ঋতুস্রাবটা হয় না। যদি না হয় এটাতে ভয় পাওয়ার কিছু নাই বা সমস্যারও কোনো কারণ নাই। যদি দেখা যায় যে অনেক দিন মানে তিনি 2-3 বছর ধরে ইঞ্জেকশন দিচ্ছেন একবারও ঋতুস্রাব হয় নাই বা মাসিক হয় নাই, সেক্ষেত্রে তিনি এই পদ্ধতিটা বন্ধ করে অন্য পদ্ধতিতে যেতে পারেন, যেমন খাবার বড়ি খেতে পারেন বা তার হাজবেন্ড কন্ডম ব্যবহার করতে পারে। কিন্তু কারো কারো দেখা যায় যে এই ইঞ্জেকশনটা দিলে যেটা হয় অল্প অল্প ব্লিডিং হতেই থাকে, আবার অনেকে দেখা যায় অনেক বেশি পরিমাণে ব্লিডিং হয়, কয়েকদিন পরপর ব্লিডিং হয়। তো সেই ক্ষেত্রে আসলে একটা ইঞ্জেকশন 3 মাস মেয়াদি, তো আমরা বলি যে দুবার ইঞ্জেকশন দিতে, দুবারের পরেও যদি এটা শরীরের সাথে না মানায় তখন আমরা বলি যে এই পদ্ধতি আপনার শরীরের সাথে মানায় নাই, আপনি অন্য পদ্ধতিতে চলে যান। তো সেইভাবে ইমপ্ল্যান্ট যেটা আমরা কাঠি পরানো বলি এটাতেও এরকম সমস্যা হতে পারে, যদি দেখা যায় যে বেশি মাত্রায় সমস্যা হচ্ছে তখন আমরা কাঠিটা খুলে ফেলার পরামর্শ দেই আর কি। আরেকজন শ্রোতা বন্ধুর সাথে আছেন। হ্যালো, হ্যাঁ,
আরেকবার পরিষ্কার করুন প্রথম প্রশ্নটা, ঋতুস্রাব হলে এটা কতদিন থেকে স্বাভাবিক? কতদিন থাকাটা স্বাভাবিক এবং ব্যথা হলে কি করণীয়, তাই তো? অতিরিক্ত ব্যথা হলে। আচ্ছা আচ্ছা, আপনি শুনুন। হ্যাঁ, উনি যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে মানে স্বাভাবিক কতদিন থাকে। আমি তো বললাম যে 28 দিন পর পর হওয়াটা খুবই নরমাল, কিন্তু কারো যদি 21 থেকে 35 দিনের পর পর হয় এটাও স্বাভাবিক। 21 দিন পরে হলেও স্বাভাবিক, 35 দিন পরে হলেও স্বাভাবিক, কিন্তু এই মানে কতদিন থাকবে আর কি, এই ব্যাপারটা সমস্ত উনি জানতে চাচ্ছেন। তো আসলে 3 থেকে 7 দিন পর্যন্ত স্বাভাবিক, সর্বোচ্চ 10 দিন থাকতে পারে, কিন্তু 10 দিনের বেশি যদি থাকে তখন এটাকে কোনো সমস্যা ধরে নিয়ে ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা নিতে হবে। জি, আর বলেছে যে ব্যথা হয়, ব্যথা হলে কি করণীয়? আচ্ছা, ব্যথা হলে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে। আপনি যে ফোন কল রয়েছে একটু সংযুক্ত কেটে গেছে, আপনি বলুন আপনি। ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, তো যদি ভেতরে কোনো সমস্যা থাকে, যে অনেক সময় দেখা যায় যে ওভারিতে সিস্ট বা ইউটারাসে হচ্ছে বড় সরো ফাইব্রয়েড, এইসবের কারণে কখনো কখনো ব্যথা হয়। তো যদি খুব বেশি ব্যথা হয়, আমার পরামর্শ হচ্ছে প্রথমে একটা আল্ট্রাসোনোগ্রাম করে দেখা উচিত। যদি কোনো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে যে কারো কারো এরকম হয় যে বিয়ের আগে একটু ফোনটা আমরা রিসিভ করি। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আমি জানতে চাচ্ছি আমার আর কি অনেক সময় ইয়ার থেকে মাসিক ঋতুস্রাব হয়, অনেক সময় দীর্ঘদিন যাবৎ হয় না। জি, যখন হয় তখন সেটা ভুলতে চায় না। অনেক পরীক্ষা নিরীক্ষা করানো হয়েছিল, সেখানে হনুমানের সমস্যা দেখা দিয়েছিল, সেটাও তো এখনো করে না। এক্ষেত্রে কি করবেন? আপনার স্ত্রীর বয়স কত? কোন পদ্ধতি নিচ্ছেন না আপনারা? যদি বাচ্চা দিতে চান, চিকিৎসক বললেন কিছু পরীক্ষা নিরীক্ষা করিয়েছেন, একটু কি কি পরীক্ষা করিয়েছেন বলতে পারবেন কি? আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। আপনি শুনুন, আপা বলছে, আপনি শুনুন। হ্যাঁ, আসলে ওনার স্ত্রীর এই সমস্যাটা বিয়ের আগ থেকে, তার হরমোনের প্রবলেম এটা ধরা পড়েছে। আমরা হরমোন দিয়ে ট্রিটমেন্ট করি এবং ট্রিটমেন্টটা মাসিকটা যেন প্রতি মাসে মাসে হয়, এরকম ওষুধ দিয়ে এর মাঝখানেই আমরা বাচ্চা হওয়ার জন্য চেষ্টা করি। তো উনি আসলে এরকম কিছু করিয়েছেন কিনা আমাদেরকে বলেননি। উনি একজন বিশেষজ্ঞ গাইনি ডাক্তারের কাছে গেলে ওনাকে এভাবে ঋতুস্রাব কন্ট্রোল করে বাচ্চা হওয়ার পদ্ধতি শিখায় দিতেন। যদি সেটাতেও কাজ না হয়, এখন তো বিজ্ঞান অনেক আগায় গেছে, আমরা অনেক ধরনের পদ্ধতি বাইরে থেকে টেস্ট টিউব বেবি বা IUI বা আরো অনেক পদ্ধতি আছে যেগুলির মাধ্যমে উনি বাচ্চা নিতে পারে, তবে তার আগে ওনাকে একজন বিশেষজ্ঞ গাইনি ডাক্তারের পরামর্শ নিয়ে কাজগুলি করতে হবে। আপা, আমাদের সাথে শ্রোতা বন্ধুরা ফেসবুকে রয়েছেন অনেকেই, তাদের কমেন্টে চলে যাব। আরেকজন কল করছেন, আমি তার কলটা ধরে নিচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনার স্ত্রীর বয়স কত? স্ত্রীর বয়স কত আপনার? আপনার স্ত্রীর বয়স কত? বয়স 27। সন্তান কয়টি? এক ছেলে। তাহলে 4 বছর ধরে উনি ইনজেকশন নিয়েছিলেন, 1 বছর থেকে ইনজেকশন নিচ্ছেন না? না না। তাহলে কি কোনো পদ্ধতিও নিচ্ছেন না আপনারা? না না না, কিন্তু এই 1 বছর 4 বছর ধরে মাসিক হয়। কথা বলছিলাম, জি, তো কথা বললে ওষুধ দিয়েছিলেন, কিন্তু এখনো ইনজেকশন নেওয়া শুরু করেছে, তখন থেকে মাসিক হচ্ছে না।
এটা হচ্ছে যে আমি প্রায় অনুষ্ঠানেই বলে থাকি যে আসলে পদ্ধতিটা যদি আমি বাচ্চা নিতে চাই আরো বা প্রথম যেটাই হোক না কেন, পদ্ধতিটা আসলে হাজবেন্ডকে নেওয়াই ভালো। কন্ডম ব্যবহার করলে আসলে কোনো সমস্যা নাই, যেহেতু আপনি খাবার বড়ি খান বা ইনজেকশন দেন বা কপারটি লাগান, সবগুলিতেই আসলে কোনো না কোনো হরমোন থাকে। তো এই হরমোনগুলি আসলে বেশি দিন একসাথে দিলে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওনার অবশ্যই উচিত ছিল যে, আমি প্রায় বলি যে 6 মাস 1 বছর যদি ওয়াইফ ব্যবস্থা নেয়, বাকি 6 মাস বা 1 বছর হাজবেন্ডকেও ব্যবস্থা নেওয়া উচিত। তো দীর্ঘদিন সাপ্রেশনে থাকার কারণে হরমোনাল খুব বেশি ইমব্যালেন্স হওয়ার কারণে ওনার এই সমস্যাটা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আসলে উনি চেষ্টা করে দেখতে পারেন যে মাসিক হওয়ার জন্য যে হরমোনগুলি আছে ডাক্তারের পরামর্শ মতো সেগুলি খেয়ে ট্রাই করতে পারে। আবার দেখা যায় যে অনেক দিন ধরে এই ইনজেকশন নেওয়ার ফলে মাসিকটা আসলে উঠেই যায়, অনেকের ক্ষেত্রে কোনো কাজও হয় না। তো ওনার স্ত্রীর আসলে কতখানি সমস্যা এটা আসলে সরাসরি ডাক্তার না দেখালে বোঝা যাবে না। আরেকজন শ্রোতা বন্ধু মোবাইলে আছেন, হ্যালো। জি আপনার দ্বিতীয়টা ছিল যে ব্যথা হলে কি করণীয়, ঠিক আছে আপনি শুনুন, আপা এখন বলবে সেটি, আপনি শুনুন। আমরা আরেক ফোন বলেছিলাম যে আল্ট্রাসোনোগ্রাম করা উচিত, যদি কোনো কোথাও কোনো সমস্যা ধরা না পড়ে। সেই ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু মেয়েরা আছে যাদের মাসিক শুরু হওয়ার পর থেকে এই ব্যথাটা থাকে। তো অনেক সময় দেখা যায় যে বিয়ে শাদি হয়ে গেলে, বাচ্চা কাচ্চা হয়ে গেলে ব্যথাটা চলে যায়। তো এরকম যদি হয় যে, কিন্তু যতদিন আর কি এইগুলি সম্ভব হয় না ততদিন ব্যথাটাও সহ্য করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে প্রতি মাসিকের দেখা যায় এই ব্যথাটা ঠিক মাসিক শুরু হওয়ার আগের দিন থেকে বা শুরুর দিন থেকে একটু একটু শুরু হয়, 3 থেকে 5 দিন থাকে। তো এই সময় ট্যাবলেট অ্যালজিন নামে একটা ট্যাবলেট পাওয়া যায়, এটা যদি দিনে 3টা করে 3 থেকে 5 দিন ওই সময়টাতে খাওয়া যায়, যখন মাসিক শুরু হবে যখন ব্যথাটা শুরু হয় ওই সময় 3 থেকে 5 দিন খেলে দেখা যায় যে 3-4-5 বছর খাওয়ার পরে এক সময় ব্যথাটা আস্তে আস্তে কমে যায়, অনেকের ভালোও হয়ে যায়। জি জি, তাহলে আশা করছি উনি বোন আপনি আবারও রিং দিয়েছিলেন, আপনি এবার নিশ্চয় শুনেছেন এবং আপা অ্যালজিন ট্যাবলেটটা খেতে বলেছে। আপনার যখন মাসিক শুরু হবে এবং ব্যথা শুরু হবে তখন থেকে আপনি খাওয়া শুরু করবেন, 3 বেলা 3টা খাবে আপা, 3 বেলা 3টা খাবে 3 দিন 5 দিন, যদি 3 দিন খাওয়ার পরে পুরোপুরি ঠিক হয়ে যায় তাহলে 5 দিন খাওয়ার দরকার নেই, আর ঠিক না হলে উনি 5 দিন খাবে। এবং প্রতি মাসে যখন মাসিক হবে আপনি অ্যালজিনটি খাবেন, আপা বলেছেন যেটি খেতে খেতে এক সময় ব্যথাটা কমে যাবে। আমরা এখন একটু ফেসবুক কমেন্ট চলে যাচ্ছে, অনেক শ্রোতা বন্ধু যুক্ত হয়েছেন। সেলিম রাজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, লিখেছেন সভাপতি ভালোবাসি বেতার শ্রোতা ক্লাব বেনুঘাট দিঘির পাড় রংপুর থেকে শুনছি, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আমরা সবাই ভালো আছি। মুনমুন রহমান মিমি দেখছেন আমাদের সাথে আছেন। সেলিম রাজ লিখেছেন নিয়মিত সাথে আছি ব্যস্ততার মাধ্যমে, ব্যস্ত থাকাই সবচেয়ে ভালো কারণ ব্যস্ত থাকলে জীবনও ভালো থাকে। তো অনেক ধন্যবাদ সেলিম রাজ সাথে আছেন। শিহাব মোহাম্মদ শাহাবুদ্দিন আছেন, উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, উনি লিখেছেন আমি বেলকা বাজার সুন্দরগঞ্জ থেকে শুনছি, আপা আমার স্ত্রী 24 সপ্তাহ চলছে কিন্তু অনেক কাশি, কাশি কোনোভাবেই কমছে না, এমন অবস্থায় কি করণীয় একটু যদি বলতেন। সম্ভবত উনি গর্ভবতী, ওনার স্ত্রীর 24 সপ্তাহে কাশি হয়েছে, সেই বিষয়ে জানতে চেয়েছেন। সেব আপনি সাথে থাকুন, আমরা এই বিষয়ে আপনার কাছে শুনবো। সাথে আছেন আব্দুল কাদের শাহিন, লিখেছেন কুড়িগ্রাম থেকে আছি। তরিকুল ইসলাম স্বাধীন আছেন সাথে, সাথে আছেন সবুজ মহন্ত লালমনিরহাট থেকে শুনছি, সাথে আছেন মোহাম্মদ দুলুমিয়া, দুলুমিয়া সাধারণ সম্পাদক তারুণ্যের আলো বেতার শ্রোতা ক্লাব খানসামার হাট হারাগাছ কাউনিয়া রংপুর থেকে সাথে আছি পুরোটা সময় জুড়ে, অনেক ধন্যবাদ দুলুমিয়াকে। সাথে আছেন আহসান হাবিব হারামাইন, সাথে আছেন সানা কবির, সাথে আছেন মোহাম্মদ ইব্রাহিম সরকার, হুয়াকুয়া সোনাতলা বগুড়া থেকে সরাসরি দেখছে, অনেক ধন্যবাদ। আমাদের সাথে আছেন শাকিল আশরাফ এবং কে আশরাফ, তো সকলকেই ধন্যবাদ যারা আমাদের সাথে আছেন, সকলকে অনেক ধন্যবাদ। এবং শ্রোতা বন্ধুরা আমি আবারও বলছি, আপনাদের যদি কোনো সমস্যা থাকে, আমাদের আজকের বিষয় হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব ও তার প্রতিকার, এই সম্পর্কে কিন্তু আপনারা এই মুহূর্তেই কমেন্ট করে সমাধান চাইতে পারেন এবং আপার সাথে আছেন, উনি অবশ্যই আপনাদের সমাধান দেবেন। শিহাব মোহাম্মদ শাহাবুদ্দিন যেটি লিখেছিলেন আপা, সেটাতে চলে যাই আমরা, যে ওনার স্ত্রী 24 সপ্তাহ গর্ভবতী এবং খুব কাশি হচ্ছে, এই অবস্থা কি করণীয়?
এই সময় আসলে কাশিটা একটু হয়েই থাকে, তো যেহেতু পেটে বাচ্চা আছে পাওয়ারে কোনো ওষুধ না খাওয়াই ভালো। আমার পরামর্শ হচ্ছে যে প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে হচ্ছে আধা কাপ কুসুম গরম পানির মধ্যে এক চামচ মধু এক ফালি লেবু চিপে দিয়ে আপনার ওয়াইফকে 10 থেকে 15 দিন খাওয়ান, আমার মনে হয় কাশিটা কমে যাবে। আর সাথে হচ্ছে সিরাপ অ্যাডোভাস, অ্যাডোভাস নামে একটা সিরাপ পাওয়া যায়, এটা 3 চামচ করে দিনে 3 বার খাওয়ান, 10 থেকে 15 দিন খাওয়ানো যাবে। একটাতে না হলে 2-3টা বোতল সিরাপে কিনতে হবে আর কি, 500 প্রতিক্রিয়া নেই। এরপরেও 5-7 দিন খাওয়ার পরেও যদি কাশি না কমে সেই ক্ষেত্রে ট্যাবলেট মোনাস বা ট্যাবলেট লুমোনা 10 মিলিগ্রাম প্রতিদিন সন্ধ্যায় একটা করে খাওয়াতে থাকেন যতদিন কাশিটা না কমে। তো আশা করছি শিহাব আপনি সমাধান পেয়েছেন এবং সেভাবে আপনার স্ত্রীর বিষয়ে আপনি গুরুত্ব দেবেন, যত্ন নেবেন। আমাদের সাথে এই মুহূর্তে আবার সংযুক্ত হয়েছেন নুরফা তানিয়া কুমু, সেলিম রাজ, সাথে আছেন মোহাম্মদ দুলুমিয়া। তো আমরা শ্রোতা বন্ধুদের আবারও জানিয়ে দিচ্ছি, শ্রোতা বন্ধুরা আমরা কিন্তু একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, এবং আমাদের সাথে আছেন ডাক্তার কানিজ সাবিয়া, বিশিষ্ট স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা পীরগাছা রংপুর। এবং আজকে জেনে নেবার বিষয় হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব ও তার প্রতিকার। এই মুহূর্তে সেলিম রাজ একটি প্রশ্ন করেছেন, লিখেছেন মাসিকের ক্ষেত্রে টিকা দেয়া ভালো না বড়ি খাওয়া ভালো? টিকা মানে ইনজেকশনের কথা বলেছেন। জি, আসলে হচ্ছে যে সবগুলো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি যার শরীরের সাথে যেটা মানায় সে সেটা নেবে। যদি অনেকের দেখা যায় যে বড়ি খেলে মাথা ঘুরায়, বমি হয়, সহ্য করতে পারে না, তখন আমরা বলি যে ঠিক আছে বড়ি বাদ দিয়ে ইঞ্জেকশন দেন। অনেকের আবার দেখা যায় যে ইঞ্জেকশন দিলে অল্প অল্প ব্লিডিং হতেই থাকে, বন্ধ হতে চায় না, তখন আমরা তাকে বলি যে না আপনি ইঞ্জেকশন বাদ দিয়ে বড়ি খান বা কপারটি লাগান, অন্য কোনো পদ্ধতি। মোট কথা সবগুলি পদ্ধতি মহিলাদের জন্য একই, যেটা যা শরীরে মানায় সে সেটা নিবে। তবে যেসব মহিলাদের নবদম্পতি আর কি নতুন বিয়ে হয়েছে তারা শুধুমাত্র খাবার বড়ি ছাড়া অন্য কোনো পদ্ধতি নিতে পারবে। খাবার বড়ি এবং হাজবেন্ড যদি কনডম ব্যবহার করে, হাজবেন্ড তো সব বয়সে সব সময় সবচেয়ে মানে বেস্ট হচ্ছে যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতিটা যদি হাজবেন্ডরা নিয়ে ফেলে। জি জি, যারা শ্রোতা বন্ধু সাথে আছেন, হ্যাঁ হ্যালো, কে বলছেন শ্রোতা বন্ধু? আসসালামু আলাইকুম, আমি কুড়িগ্রাম থেকে শামসুজ্জামান বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম। জি শামসুজ্জামান বলুন। আমার স্ত্রীর বয়স 27 চলতেছে। জি, দুটো বাচ্চা, মেয়ে বাচ্চা, প্রথম বাচ্চার বয়স 10 বছর, দ্বিতীয় বাচ্চার বয়স 4 বছর চলে। জি, এখন আমার স্ত্রীর সমস্যা যেটা হয় মানে মাসিক যে সময় হলে ওই অনিয়মিত মানে ওয়ান ড্রপ টু ড্রপ আর নাই, আর প্রচন্ড ব্যথা, শরীর ফুলে যাইতেছে অনেক। এখন কোন জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি আপনারা নিচ্ছেন না? আচ্ছা আচ্ছা, নিয়মিত করার কি পদক্ষেপ আছে? আচ্ছা ঠিক আছে, প্রথম কথা হচ্ছে যে আপনার ওয়াইফ যেটা বলতেছেন উনি যে 1 ফোঁটা 2 ফোঁটা হচ্ছে, এটা কোনো সমস্যা না। অনেক সময় এরকম দেখা যায় যে বয়স 25 বা 30 পার হয়ে গেলে আস্তে আস্তে হচ্ছে ঋতুস্রাবের সময় ব্লিডিং এর পরিমাণটা কমে যায়। বলা হয় যে যদি প্রতি মাসে মানে ব্লিডিং যতটুকুই হোক না কেন যদি প্রতি মাসে হয় তাহলে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আর যদি নতুন করে ব্যথা হয়, আগে থেকে কোনো ব্যথা ছিল না কিন্তু ইদানিং ব্যথা শুরু হয়েছে, তাহলে ওনার ভেতরে কোনো সমস্যা থাকতেই পারে। তো সেজন্য আমার পরামর্শ হচ্ছে যে কোনো ওষুধ না খেয়ে আগে কোনো গাইনি বিশেষজ্ঞের কাছে যাক, গিয়ে সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখুক, যদি কোনো সমস্যা না থাকে সেই ক্ষেত্রে উনি অ্যালজিন ট্যাবলেট খেতে পারেন। খেলে কিছুদিন খেলে মানে প্রতি পিরিয়ডের সময় 3 থেকে 5 দিন খেতে খেতে এক সময় ভালো হয়ে যাবে। জি জি, তো আমরা একেবারে অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসেছি, আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে মোহাম্মদ সম্রাট সেকেন্দার, সকলকে অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এবং সময় শেষ, আজ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আপা আমাদের অনুষ্ঠানে আসবার জন্য ডাক্তার আপাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, শ্রোতা বন্ধুদেরকেও অনেক ধন্যবাদ। সুখী
জীবন জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি বিষয়ক অনুষ্ঠানটি এখানে শেষ হলো। পরিচালনা করলেন নাসরিন সুলতান, অনুষ্ঠান সহযোগিতা ছিলেন মোল্লা মোসাদ্দেক হোসেন, প্রকৌশল দায়িত্ব ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ রাশেদ খান, প্রযোজনা করলেন মোহাম্মদ, পরিবেশনা জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল বাংলাদেশ বেতার রংপুর।